হ্যালো ফ্রেন্ডস, মালুর রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন মার্কেটে প্রচুর রকমের আম, আর সামনেই জামাই ষষ্ঠী, তাই আম দিয়ে আজকে একটা আমি দারুণ রেসিপি শেয়ার করব, যেটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে, আর কয়েকদিন স্টোর করেও রাখা যায়। তো চলো দেরি না করে শুরু করি। আজকে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম, যেটাকে পিস করে কেটে রেখেছি, 1 কাপ দুধ, 1 কাপ চিনি ওই কাপের মাপেই, 1 কাপ সুজি, 4 টেবিল স্পুন ঘি, আমি কিছুটা আমন্ড আর কাজু কুচিয়ে রেখেছি, আর 4-5টা এলাইচিকে ডাস্ট করে রেখে দিয়েছি। প্রথমে মিক্সিং জারে আমি আমটা নিয়ে নেব, আর চিনিটাও নিয়ে নেব। তবে একটা কথা মনে রাখবে, আম মিষ্টি না হলে এই রেসিপিটা করে কোনো লাভ নেই, খেতে ভালো হবে না। এবার আমি আমটাকে ভালো করে ব্লেন্ড করব, ঠিক এইরকম। এইবারে গ্যাস অন করে প্রথমে আমি সুজিটাকে 2-3 মিনিট হাই ফ্লেমে রোস্ট করব। এরপরে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করব, তারপরে আবার 3-4 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে আর একটু ভাজা ভাজা করব। আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হলেই আমি এটাকে অন্য একটা জায়গায় নামিয়ে রেখে দেব। কালার চেঞ্জ হয়ে গেছে, এটা আমি অন্য একটা পাত্রে শিফট করে নেব। এবার ওই প্যানের মধ্যেই আমি যে ম্যাঙ্গো পিউরিটা করেছিলাম সেটা দিয়ে দেব। এবার এই ম্যাঙ্গোটাকে 3-4 মিনিট হাই ফ্লেমে কুক করতে হবে। আস্তে আস্তে ম্যাঙ্গোটারও কালার চেঞ্জ হতে থাকবে। এরপরে আমি 1 টেবিল স্পুন ঘি আর এলাইচি পাউডারটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে 3-4 মিনিট কুক করতে হবে। এরপরে আমি সুজি অ্যাড করব, এটা হয়ে গেছে অলরেডি। এরপরে আমি এখানে সুজি অ্যাড করব, কিন্তু সুজিটা একসাথে সবটা অ্যাড করা যাবে না, আস্তে আস্তে অ্যাড করতে হবে আর মেশাতে থাকতে হবে, কেননা একসাথে অ্যাড করলে সুজিটা লাম্প হয়ে যাবে, সুজির সাথে আমের লাম্প হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে দিতে দিতে এটাকে মেশাতে হবে। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে দুধটাও আমি এইভাবে আস্তে আস্তে অ্যাড করব আর মেশাতে থাকব। এবার বাকি দুধটাও অ্যাড করব আর মেশাতে থাকব। এই প্রসেসটা খুবই কেয়ারফুলি করতে হবে, তা না হলে লাম্প হয়ে যাবে। এইবারে সমস্ত দুধের সাথে আমটা মিশে গেলে 1 পিঞ্চ আমি ফুড কালার মেশাবো। ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল, আমার কাছে ছিল বলে আমি দিলাম, এটা দিলে কালারটা ভীষণ ভালো আসে, এটা অপশনাল। ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে প্রায় 3-4 মিনিট আমাকে কুক করতে হবে। কুক করতে করতে এটা একটা থিক মাস হয়ে যাবে, যেটা তাওয়া থেকে ছেড়ে আসতে থাকবে, তখনই বোঝা যাবে যে এইটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে ঘি আমি ব্রাশ করে নিলাম, তাতে মিশ্রণটা আমি আলাদা করে নেব, এটা একদম বরফির জন্য রেডি। এবার এটাকে একটা শেপ দিতে হবে, শেপ দিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুট, পছন্দ মতো ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। আমার কাছে আমন্ড আর কাজু ছিল, আমি সেটাই ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য
জমতে দিতে হবে। 2 ঘন্টা হয়ে গেছে, এবার এটাকে পিস পিস করে বরফির মতো কেটে নাও, ব্যাস রেডি হয়ে গেল ম্যাঙ্গো বরফি। এইভাবে খুব সহজে তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে ম্যাঙ্গো বরফি। আর অবশ্যই বলো রেসিপিটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ততদিন খুব ভালো থেকো, বাই।